প্রিয় পুরুষ এলাকাবাসী, প্রিয় পুরুষ এলাকাবাসী, আজ বিকাল চার ঘটিকায় নিকুঞ্জ খেলার মাঠে এক বিশাল মোরগ লড়াইয়ের ব্যবস্থা করা হইয়াছে। মোরগ লড়াই, মোরগ লড়াই, মোরগ লড়াই, আপনারা সবাই আমন্ত্রিত। প্রিয় পুরুষ মহল্লাবাস থামেন চিকু কিস্তি, আমরা আমাদের খেলায় শুধু কি পুরুষদের আমন্ত্রণ করব, নারীদেরকে আমন্ত্রণ করবো না? তারা কি খেলা দেখবে না? কথায় যুক্তি আছে আপনার, নারীগর কথাও কর না। মানে আমরা শিকু সঙ্গের মধ্যে আমরা তো সবাই পুরুষরাই থাকা উচিত। আরে ভাই, দর্শকের জায়গায় দর্শক, এখানে তো এখানে বিয়ে হচ্ছে না। তাহলে আবার করি আমি, চাই চেষ্টা করি। এলাকাবাসী বলেন, বললো কোন গলাটা নিম, সবই তো দাগি দাগি। হ্যালো মিস্টার ড্রাম, কাম। ওয়েলকাম ভাইয়া। এখানে লুকাইতেছিলেন কেন? না না, লুকাবো কেন ভাইয়া, আমার তো ওই যে কলা খাইতেছিলাম, পরে ধুলা, ওই যে জোরে জোরে গাড়ি যায় ধুলা পরে দিকে একটু আড়াল হয়েছিল, এই জন্য আড়াল হয়ে কলা খাইতেছিলেন না? জি জি হয়। আপনি খুব ব্যস্ত না, তার মধ্যে আপনার মনটা খুব ভালো মনে হইতেছে? না ভাইয়া, আমার মনটা খুব খারাপ। আরে মনটা খুব খারাপ ছিল ভাইয়া, এটা রং অ্যাসেসমেন্ট করে ফেলছেন। কিন্তু ভাইয়া আপনারে দেখিয়া আমার মনটা খুব ভালো হয়ে গেল ভাইয়া। এমন মনে হলো গরমের মধ্যে কেউ যেন আমার ভিতরে একটা বরফ ফুল ঢুকাইয়া দিল ভাইয়া। কি বলতেছেন? জি জি হবে, টাকাটা কবে দিবেন? কিসের টাকা? কি বলেন ভাইয়া, আপনি একটা দল কিনলেন না, অর্ধেক টাকা দিলেন অর্ধেক দিবেন বলছেন। ও আমি তো ভুলে গেছিলাম, কিন্তু আপনি তো আমারে কিছু জানাইলেন না যে খেলা কবে, আমার টিমের খবর কি? আরে কি বলেন ভাইয়া, টিম আপনার, টিমের খবর তো আপনার কাছে থাকবো। আপনি খেলার খবর জিজ্ঞেস করতে পারেন, টুর্নামেন্ট হবে ভাইয়া, টুর্নামেন্ট মনে করেন হবে, আপনার টিম তো কেনা হয়ে গেছে, এখন শুধু আপনি টাকা দিবেন খেলাটা হবে। শুধু একটু ঝামেলা হয়েছে ভাইয়া, মনে করেন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পিছাইছে, খেলাটা একটু পিছিয়েছে, আমাদের প্যাচ বাবু স্যারের একটু ঝামেলা চলতেছে ভাইয়া। ও আপনাদের প্যাচ বাবু সাহেবের একটু প্যাচ লেগে গেছে, এই জন্য টুর্নামেন্টে একটু প্যাচ লেগে একটু পিছাইছে ভাইয়া। তাহলে ওই ধরেন বাকি টাকাটা আপনারা আমি খেলার আগে আগে দেব নে, আর যে টাকাটা আপনাকে দিছিলাম। থ্যাংক ইউ ভাইয়া। হাত দিয়ে থাপ্পড় মারার জন্য তো আমি হাত পাইতে দেই নাই, আমাকে টাকাটা ফেরত দেন ভাই। এইসব দুষ্টুমানি কথা বলেন কেন? আপনি কোথায় অর্ধেক টাকা দিবেন, আপনি আরো উল্টা অর্ধেক টাকা চান, এটা কেমন কথা ভাইয়া? ভাইয়া আপনি আমার কথাটা শোনেন, টাকা মনে করেন আপনি ব্ল্যাক হোলের ভিতরে ঢুকাইয়া ফেলছেন। কোন হোলে? ব্ল্যাক হোল না ভাইয়া, ব্ল্যাক হোল মনে করেন, সিনেমা দেখেন না ভাইয়া, মনে করেন আপনার টাকা ঢুকছে কিন্তু হাত যখন বের করবেন দেখবেন হাত নাই, জিনিস নাই, টাকা একটা কারখানার ভিতরে ঢুকছে। আচ্ছা বাদ দেন ভাইয়া। আচ্ছা আপনি বলেন কি, এরকম হোলের ভিতরে টাকা ঢুকে গেছে, আপনি বাইর করতে পারতেছেন না, আপনি আমার ঠিকানাটা দেন, আমি গিয়ে সেই হোল থেকে টাকাটা চাইলে বাইর করে নিয়ে আসবো। ভাইয়া এই হোল ব্ল্যাক হোল এসব গল্প বাদ দেন, আপনি আমার গোলের কথা বলেন। আপনি বলছিলেন দুবাই লয়ে যাবেন ভাইয়া, বুর্জ খলিফা দেখবো ভাইয়া, 147 তলার উপর উঠবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কি আমি তো মনেই করতে পারতেছিলাম না যে আপনারা আমি, ও না মনে পড়ছে আপনার ব্যাপারটা সব ফাইনাল হয়ে গেছে, ওইখানে আমার যে বন্ধু আছে, মানে আপনি যেখানে গিয়ে কাজ করবেন তার সাথে সমস্ত কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, খালি আপনার একটা ছবি তুলে নেওয়া লাগবে, আপনার একটা ছবি তুলে আমি তারে পাঠিয়ে দিই, তারপরে সব ব্যবস্থা সে করে ফেলবে। একটু মাথাটা মিশা করেন, হাতটা একটু ছড়ান, মনে হয় অন্য কিছু ধরে আছেন। বাহ খুব সুন্দর হয়েছে, আমি ছবিটা তারে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই, আপনি খুব তাড়াতাড়ি কলা এই দোকান থেকে খাইছেন? দোকানের কলা ভাইয়া। আর কিছু খাবেন?
না না ভাইয়া চাষের জন্য কলা দরকার হলে আরেকটা কিনা দেন ভাইয়া আমি আপনার কলার তিনটা কলার বিল দিয়ে দিতেছি এই মামা ভাই একটা বিপদ তো হয়ে গেল কেন টাকা নাই ভাইয়া না টাকা আছে কিন্তু বাংলাদেশী টাকা তো নাই আসলে তো দিরহাম ভাইয়া দুবাই যাব অনেক স্বপ্ন দিরহাম দেখো ভাইয়া একটু দেখতে দেন ভাইয়া আরে কি কি করতেছেন এত সুন্দর কোনো অসুবিধা নেই আপনি যখন দুবাই যাবেন আপনার মানি ব্যাগে এরকম কারি কারি দিরহাম থাকবে জি জি হ্যাঁ থাকবে ঠিক আছে তাহলে আমি এখন আসি আসি ভাই আমরা দুবাই একসাথে যাব ভাইয়া ঠিক আছে আসি আমাদের ফ্লাইট একসাথে যাব ভাইয়া